আসসালামু আলাইকুম, আমি মেহনাজ। অনেকদিন পর ব্লগ করছি। আজকে এসেছিলাম কাকাবোতে, আশুলিয়ার কাকাবো নামক একটা গ্রামে, যেখানে কিনা আমার একটা ছোট্ট জমি আছে, সেটা দেখার জন্য যে সেটার কী অবস্থা। তো এই জন্য আশা চালের একটা ছোট ব্লগ হয়েছে অনেকদিন পর। আশা করি সবাই ভালো আছেন, আমাকে বলেননি নিশ্চয়ই। এই আমার জমিটা, এখানে এখান থেকে শুরু, এখানে টমেটো চাষ করছে। কে বা কারা করে আমি চিনি না, যদিও প্রতিবার এসে কথা হয় তারপর আবার ভুলে যাই, ব্যাপার না। তো সব জায়গায় কী চাষ হচ্ছে, সব জায়গায় ফুলকপি চাষ হচ্ছে। আমি এক গামলা ফুলকপি কিনলাম 120 টাকা দিয়ে, একটা গামলার মধ্যে 10টা ফুলকপি ধরলো, তো সেটা আমি 120 টাকা দিয়ে কিনে ফেললাম। এখানে এটা অনেক প্রাচীন একটা, সরি সরি ক্যামেরা নড়ছে, এটা এখানে অনেক প্রাচীন একটা মঠ আছে। হ্যাঁ, এখানে অনেক প্রাচীন একটা মঠ আছে, আর এই এলাকাটা বেশ প্রাচীন প্রাচীন, এই কারণে বলছি এখানে ঘন মানে বসতি, এবং সবাই প্রায় হিন্দু ধর্মাবলম্বীর বেশিরভাগই, যতটুকু দেখলাম। আমি প্রায় 8 বছর আগে এখানে জমিটা কিনেছি, এখন বসবাসের উপযুক্ত, আগেও ছিল বসবাসের উপযুক্ত। আসলে বসবাস করলেই হয়, তাই না? উপযুক্ত নিজের মধ্যে, নিজেকে উপযুক্ত করে নিতে হয়। তো আমি এখন উপরে উঠে যাব, তারপরে বাকিটা দেখাবো। এখানে এখনও না মাটির ঘর আছে, আপনাদেরকে মাটির ঘর দেখিয়ে দিব। আর যাওয়ার পথে ভর্তা ভাত খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, চলেন আমার সাথে আজকে। শেষ বিকেলের রোদে বনফুল, এটাকে তো বনফুলই বলে না, কি সুন্দর ঝলমল করছে। একটু অতিমাত্রায় রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, পাশে ধান গাছ লাগানো হয়েছে। পুরো মনে হচ্ছে না রাঙামাটির পথে বধুলো বসে থাকি। এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে উঠে যেয়ে সোজা গেলেই হচ্ছে ঠিক ওই দিকটা, ওই যে পিঙ্ক কালার একটা কিছু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আশুলিয়া ব্রিজ। আশুলিয়া ব্রিজ থেকে এখানে আসতে লাগে 7 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট। তো এই মাঘ মাসের শীতে একটু রোদ পোহাতে ইচ্ছা করলো, তাই চলে আসে। আপনি কপিগুলো দিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে, আবার নিব এরপরে এসে। মানুষগুলো কত কষ্ট করে না, সবাই সবাই আসলে, আমি আপনিও কষ্ট করি। তো এখন আগাচ্ছি আমি, তারপরে যেতে যেতে কি করব, যেতে যেতে যদি কিছু করা যায় তো সেটা করা হবে, চলেন যাই। দেখানোর অনেক কিছু, মানে কি সুন্দর, আপনারা পাখির শব্দ শুনতে পাচ্ছেন কি না। আমি যদিও আমার ব্লগগুলোতে কোথাও কোনো মিউজিক অ্যাড করিনি, আজ পর্যন্ত করি না, আসলে আমি পারি না, হয়তো বা তাই করি না, খুব একটা এডিটিং টেডিটিং এগুলো বিষয় আমার সাথে যায় না, আমি পারি না। এই জন্য অনেক ভিডিও করে রাখা আছে, সেগুলো আসলে আমি আপলোড দিই না, শুধুমাত্র আমার আলসামির কারণে। এখানে একটু বাঁশঝাড় আছে, এখানে একজন স্থানীয় এখানকার কোথাকার প্রফেসর যেন ওনার বাড়ি এখানে, আর ওই মঠ যে দেখালাম ওনাদেরই কেউ সম্ভবত, আমি ভালো ইনফরমেশন দিতে পারছি না তো ভালো করে। এটা ওনাদের বাড়ি, এখানে ওনাদের, এটাকে আমাদের দালান বাড়ি, অর্থাৎ গ্রামের মধ্যে কোথাও এরকম বাড়ি থাকলে সেটাকে দালান বাড়ি বলা হয়। তাছাড়া তার পাশে কিন্তু, আমি আবার দেখাচ্ছি ব্যাক, তার পাশে কিন্তু হচ্ছে ওনারটাই শুধু এরকম দালান বাড়ি। আপনি কি কোনো বিশেষ কাজে যাচ্ছেন ওদিকে? আচ্ছা আমি দেখাই। হ্যাঁ, এরপরই কিন্তু সবগুলো মাটির বাড়ি, আবার এত ঢাকার কাছাকাছি, এত কাছাকাছি, এত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনারা খুব কমই পাবেন, যারা জেনে মানে অলরেডি জানেন, সেনা যারা জানেন না তাদের জন্য বলছি। আমার চোখের নিচের কালো দাগ টাগ এগুলো ইগনোর করেন, এগুলো আমার অনেক আগে থেকে এটা থাকবে। মাটির বাড়ি দেখেন, আমার এগুলো খুব টানে, আমাকে এগুলো খুবই টানে, এ কারণেই আমার মাঝে মাঝে কাজ ছেড়ে এগুলোতে চলে আসা, কাজ করতে আর ভালো লাগে না। কোথায় গেল উনি? এটা হলো রাস্তাটা, এখানে একটা খুব সুন্দর মাচা আছে, এই মাচাতে আমি প্রায় এসে বসি মাঝে মাঝে। মাটির বাড়িটা খুব সুন্দর লাগছে, ঠিক না? একদম আপনার দাদা বাড়ি নানা বাড়িদের কথা মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই, পাশে দালান বাড়িটা, যদিও তাদেরও একসময় এরকম মাটির বাড়ি ছিল হয়তো বা, আমি জানি না। কি সুন্দর একটা বাড়ি, খুবই সুন্দর, কিন্তু আমি এখানে মাটির বাড়ি বানাবো। বাড়িটা ভীষণই সুন্দর, কুল গাছ দেখা যাচ্ছে, আমরা বড়ই গাছ বলি, দেখি তো একটু কথা বলবো, যদি সে কথা বলে তাহলে। হ্যাঁ, মহিলার সাথে, ভদ্র মহিলার সাথে একটু কথা হলো, উনি বেশ গম্ভীর প্রকৃতির, তাই আমি আর বেশি কথা আগালাম না,
আমি এখন চলে যাব, বিকেলের আলো চলে আসছে, লাঞ্চ করিনি। একটু আগে আমি ঠিক এই জায়গাটাই বসেছিলাম, বসে বসে লাইক করছিলাম আর সবাইকে বলছিলাম, বলেন তার কিছু কৌশলগত কারণে অনেকে বলতে পারছিল না আমি কোথায়, কেউ কেউ বলছিল ফয়েজ লেকে, মানে আমি ওইভাবে ছবিগুলো দিচ্ছিলাম পেজে। যাই হোক, সেজন্য আমি সরি বলে নিচ্ছি যারা আমার পেজের আছেন তাদের কাছে। কারণ হলো একটু বেশি বর্ণিতা করে ফেলেছি আমি, যদি এরকম করি না। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেরুলিয়া গ্রাম, আর আমি এতক্ষণ যেখান থেকে এসেছি সেটা ঠিক এর অপোজিটে, সেটা হলো কাকাবো। হ্যাঁ, সেটা তো ঘটনা, এতটুকুই ঘটনা, এর থেকে বেশি কিছু না। তো চলে যাই, ঠিক না? ও, যাওয়ার আগে যেটা করব হচ্ছে ভর্তা ভাত খাবো, দেখে আপনাদের নিয়ে খাওয়া যায় কিনা দেখবো। এদিকটা কি সুন্দর না? তো আমি হচ্ছে প্রায় দিনই আসি আমার জমিটা দেখার জন্য, কিন্তু কোনো অকেশনে কেউ আসবেন না, এত ভিড় থাকে এগুলোতে, এগুলোতে অনেক অনেক ভিড় থাকে। ও ইয়েতে কি বলে, আজান দিচ্ছে এখন কথা না বলি, আমার প্রচণ্ড খিদা লাগছে। একটু আগে এখান থেকেও ছবি তুলে দিয়েছিলাম, জাস্ট এই জায়গা থেকে, বাকি জায়গাগুলো ব্রিজের জায়গাগুলো কেটে দিয়ে ছবি একটা পোস্ট করেছিলাম পেজে। সবাই বলেছে আমি ফয়েজ লেক এখানে সেখানে, তো ওটা একটা দুষ্টামি ছিল, নিছকে একটা দুষ্টামি। যেহেতু আজান পড়ছে এখন কথা না বলি, এখন খেতে যাব, খুব ক্ষুধা লাগছে। অবশেষে আমি ভর্তা জায়গা খুঁজে পেলাম, এখন আমি ভর্তা খাবো, দেখা যাক খেতে ভর্তা কেমন। কথা তো শুনতেই পাচ্ছেন না মনে হয়, নিয়ে আসো তো কি কি ভর্তা আছে। ওইখানটা বসতে চাই, ওই যে অনেকে আছে, কি সুন্দর জায়গা, নিচে আরো সুন্দর। তাহলে এখানে কেন, নিচেই যাই বাবু, এইদিকে আসেন। এত কিছু আমি জানি না, অনেকে খাচ্ছেন এখানে, কারণ আমি যতটুকু চেয়েছিলাম, আস্তে আস্তে বাদাম খেয়েছি, আমি যতটুকু চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু আমি মনে করছিলাম, মানে হালকা পাতলা কিছু, কিন্তু এ তো দেখছি কেলেঙ্কারি, মানে মহা কেলেঙ্কারি, মহাকাণ্ড আমি ভুল বলছি, হ্যাঁ মহাকাণ্ড। আসলে অতিরিক্ত খুশি হয়ে যে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি, এরকম এত সুন্দর একটা ভর্তার জায়গা। নিয়ে আসেন, আপনি ওখানে বসেন। আমি যে বললাম না বিরুলিয়া থেকে কি কিনেছি, এটা এখন দেখাবো আপনাদের। এই যে পাতাসহ ফুলকপি কিনেছি, আপনারাই বললেন যে পাতাসহ ফুলকপি কিনতে, সেটা তো এখানে অনেকেই আছে, আমি যাদেরকে, যেটা উচিত না ভিডিওতে তারা আসুক, তো ভর্তাটা তো আসুক, তখন আমি আপনাদের সাথে আবার একটু যুক্ত হবো। হ্যাঁ না, আপনাকে উঠে দিতে হবে না, অবশ্যই আমাদের ভর্তা ভাত চলে, ভর্তা আসছে, ভাত আসছে, অনেক কিছুই আসছে, এগুলো খেয়ে কোনো একদিন রিভিউ করে দেবো, যেহেতু আমি ফুড রিভিউ করি না, ওরকম এক্সপার্টও না, তো ভর্তাগুলো দেখে ভর্ত ভালোই মনে হচ্ছে, আর এছাড়া আমার ভর্তা খুবই পছন্দ। তো প্রচণ্ড খিদা লাগছে, আজকে চলে যাই, হ্যাঁ কোনো একদিন আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।